গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো টুম্পা স্কুলে চলে গেছে, আর এদিকে অভিধান এখনও ঘুমাচ্ছে, কারণ হচ্ছে ওর শরীরটা খুব একটা ভালো নেই। কালকে দুপুরবেলা খেয়েছে, খাওয়ার পরে যাই খেয়েছিল টোটালটাই বমি করে বের করে দিয়েছে। রাতেও সেরকমভাবে খেতে পারেনি, যাই খাচ্ছে, এত কাশি হচ্ছে, কাশির জন্য বমি করে দিচ্ছে। তা ও যেহেতু কালকে সেরকমভাবে খেতে পারেনি, আজকে আমি ওর জন্য একটু ভাত বসিয়েছি। ভাত হয়ে গেলে ওকে ডেকে দাঁত মুখ টুখ ধুয়ে ফ্রেশ করে তারপরে ওকে একটু দুধ ভাত দেব। আর এই ফাঁকে আমি আমার এই টোটাল গাছগুলোকে জল দিয়ে দিলাম, সব গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, বিশেষ করে হয়া গাছগুলো। এই হয়া গাছটা তো দারুণ হয়েছে, এটা আমাদের বাড়িতে এনেছি প্রায় দু মাস হলো, বেশ ভালো পাতাগুলো নতুন নতুন পাতা ছেড়েছে। এই হয়াটার দুবার ফুল হয়ে গেছে, দারুণ সেন্ট। এই হয়াটা অনেক পুরনো, গাছটা উপরে ছাদে ছিল, শুকিয়ে শুকিয়ে আসছিলো, আবার নিচে নিয়ে এসেছি শেডে। কেন হয়া গাছগুলো কি হয়া গাছগুলোতে খুব একটা রোদ দরকার হয় না, কিছুটা রোদ, কিছুটা হালকা হালকা রোদ দরকার। আর এখানে আরেকটা হয়া, এখানে দুটো হয়া গাছ আছে, তিনটে হয়া গাছ আছে। এই একটা হয়া, এটা শুনেছি খুব সুন্দর ফুল হয়। এই একটা হয়া, এটা খুব স্লো গ্রোথ হয়, দারুণ স্লো। এটা প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল, কিন্তু এখনও গ্রোথ সেরকমভাবে নিচ্ছে না, এটা নাকি স্লো গ্রোথ। ভেরিগেটেড, পাতাগুলো খুব সুন্দর। আর এইখানে একটা হয়া, এটার ফ্লাওয়ার অলরেডি শুরু হয়ে গেছে, গাছটা একদম ম্যাচিওর কিন্তু ছোট। তো এই ছিল গাছগুলো জল টল দেওয়া। গাছ টোটাল গাছে আজকে জল দিলাম, নিচের গাছগুলোতে জল দিলাম, শুধু ছাদের গাছগুলো জল দেওয়া বাকি আছে। টুম্পা এলে পরে আমি গিয়ে জল দেব, আর না হলে পরে অভিধান উঠলে অভিধানকে খাইয়ে টাইয়ে নিয়ে একটু বলবো পড়তে বস, বসার পরে তুমি টুম্পা চলে আসবে, এই ফাঁকে আমি গিয়ে ছাদে জল দেব। আর এখানে ভাত মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেলে ওকে ডাকবো, ডেকে ফ্রেশ হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে পড়তে বসাবো। কেন মাঝে মাঝে কি হয়, এই যে গ্যাপটা, স্কুলের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে যদি পড়তে না বসায় ও ওই খেলায় মত্ত থাকবে আর পড়তে বসবেই না, যেটা এই দু তিন দিনে বুঝতে পারলাম। যেহেতু পড়তে বসায়নি, ও ওর বদমাশিটা মানে একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। তারপরে সব ছিটি আছে ঘরে, সেই আগুন আগুন সব ছিটি আছে, সেটা কালকে দেখেছিলাম। তাই? হ্যাঁ। কোনটা, কোন সিনেমা দেখো? জানো এই কোনটা? বগলা মামা। হ্যাঁ। কেমন করে বগলা মামা? হ্যাঁ, কেমন করে দেখেছি তোমার মোবাইলে। তাই? হ্যাঁ। তাই কেমন করে দেখলে? কেমন করেছিল, কেমন করেছিল? হ্যাঁ, চলো বেশ স্নান করতে হবে, চলো চলো চলো, দেখো কটা বাজে, দেখো কটা বাজে, দেখো একটা বাজে আছে, প্রায় এখন একটা বাজে। আর এখন অভিধান এতক্ষণ ধরে আমার সঙ্গে খেলছিল, মানে এই যে সেই ট্রেন লাইনের মানে লাইনটা আর কি, আরো দুখানা লাইন আছে, সে কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছি না। আছে নিশ্চয় ওই ঘরে, এখন জামা কাপড় গোছানো হয়নি তো, ওর মধ্যেই হয়তো ঢুকে রয়েছে। আর এখন ওকে আগে স্নান টান করিনি, ওকে স্নান করি, আমি স্নান করে নেবো, তারপরে ওকে খাইয়ে তারপরে আমি খুঁজতে বসবো। খুঁজবো না অ্যাকচুয়ালি, ওই বই খাতাগুলো কালকে বলছিলাম না তোমাদেরকে, যে বই খাতাগুলো গোছানোর আছে একটু গুছিয়ে রাখবো, তো তখনই হয়তো খুঁজে পাবো, কারণ জামা কাপড়গুলোও গুছিয়ে নেবো, তখনই খুঁজে পেলেও পেতে পারি। তারপরে আবার আমরা ট্রেন লাইন চালাবো। হ্যাঁ, চলো এবার স্নান করতে চলো, 12:47 হয়ে গেছে, আর বাবা তো অনেকক্ষণ আগেই অফিসে চলে গেছে। আর আমিও ভিডিওটা পোস্ট করলাম, হ্যাঁ ভিডিওটা এডিট করে রেখেছিলাম কালকে রাতে, পোস্ট করে দিলাম। আর কারণ কি, এডিট করা থাকলে কি পোস্ট করতে তাড়াতাড়ি সুবিধা হয়, নাহলে এ সব কিছু করে তারপরে এডিট করে পোস্ট করতে টাইম লেট হয়ে যায়। হ্যাঁ, তা এসে আগে আজকে আর কি বিছানার চাদরটা চেঞ্জ করলাম, ওই ঘর চাদরটা এখনই চেঞ্জ করবো না, আগে বই খাতাগুলো গুছাই, তারপরে বই খাতা হয়তো স্নান করেও হবে না, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে করবো। চলো মামা, চলো স্নান করতে চলো। আর এই যে সেই টপটা যে রং করেছিলাম সেটা এইখানে রেখেছি, এটা আবার কী করেছে, ও কিছু কাটিং করেছে, এখানে একটা
ডাল আর কি এই পাতাগুলো নষ্ট হয়ে গেছিল, এই যে এই পাতাগুলো মানে হলুদ হয়ে গেছিলো, সেটাকে ওর বাবা আবার কেটে কেটে মাটিতে পুঁতে রেখেছে। আর এই জিজি প্ল্যান্টটা না ভীষণ ভালো, দেখতেও কি সুন্দর চকচক চকচক করে, আর লো মেনটেন্স মানে একদমই ঝামেলা নেই। আমরা যে গত বছর সিমলা গিয়েছিলাম, অনেকদিন ছিলাম না, ঘরেই ছিল, গাছটা খুব সুন্দর ছিল, মানে কোনো জলের ব্যাপার নেই, মানে ভীষণ হার্ডি গাছ বলতে পারো। আর মানে যারা গাছের অতটা ট্রিটমেন্ট করতে জানো না, তারা এই গাছটা নিতে পারো। এই গাছটা স্পাইডার প্ল্যান্ট অবশ্য ইয়ে দিতে হয়, জল দিতে হয়, তবে কিফাইতি গাছ, মানে একটা গাছ থেকে অনেক গাছ হয়ে যায়। আর জেড প্ল্যান্টও ভালো, ওটা খুব ভালো। আর সবচেয়ে সেন্সিটিভ গাছ হচ্ছে আমার আমার মতে, মানে আমি যতদূর আমার এতদিনে আইডিয়া হয়েছে, এই যে এই গাছটা, তো এবারে দেখলাম একটুখানি ঠিকঠাক আছে। আর এই যে নাহলে যতবারই লাগাচ্ছিলেন না ততবারই নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে এরিকা, হ্যালো হ্যালো, আর এখন আমি রেললাইন পাততে না, চলো ঠিক আছে। আর এখানেও সোফাটাকে ঝেড়ে ঝেড়ে নিয়েছি, মেয়েটা যখন কাজ করতে এসেছিল। আর এটা সোফায় কভারটা পরাতে হবে, কারণ এখন গরম পড়ছে না, ঘামটাম হবে, সোফায় কভার পরিয়ে রাখাটাই ভালো। কভার মানে কি, একটা আমি অ্যাকচুয়ালি 3+2 যে সোফা সেটের যে কভারগুলো হয় কটনের, মিশো থেকে নিয়েছিলাম, সেটাই আমি রাখি। মামা কোথায় যাচ্ছিস? তো ওইটাই পেতে দেবো আমি, ওটাই পাতি। আর না তো দুটো সিঙ্গেল বেডশিট আছে, সেটা পাতি, মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে পাতি পেতে দেবো, কারণ তাহলে একটু পরিষ্কার থাকবে, নাহলে ঘামটাম ইয়ে হলেই আর ইয়ে হয়ে যাবে, পিঁপড়ে হবে। চলো আর নয় অনেক হয়েছে বকবকানি। তো অভিধানে তো স্নান হয়ে গেছে, দাঁড়াও অভিধানে এই মতো স্নান হলো, আর টিভিটা চালিয়ে দিলাম, টিভিটা চালিয়ে দিলাম ঠিকই, কিন্তু টিভিতে অভিধানে কিছু হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি সৌমালি ব্লগ, মানে আগে ওনার চ্যানেলটার নাম ছিল ইন্ডিয়ান ব্লগার সৌমালি, যাকে দেখেই আমি ইন্সপিরেশন পাই, আর যাকে দেখে আমার আগে চ্যানেলটার নামও ছিল ইন্ডিয়ান ব্লগার নমিতা মায়ের নামে। তো যাই হোক, ওনার ভিডিওটা আমি দেখছি, ভালো লাগছিলো, কিন্তু এখন আমি যে স্নান করতে যাবো, এইটা চালিয়ে দিয়ে গেলে তো তিনি বসবেন না চুপ করে, তাই ওনাকে ওনার কার্টুন বা কিছু একটা চালিয়ে দেবো, তারপরে আমি স্নান করতে যাবো, নয়তো আমাকে পাগল করে মারবে, আর আমাকে ঠিক করে স্নানটাও করতে দেবে না, মা দরজা খোলো মা দরজা খোলো করে পাগল করে দেবে, তাই জন্য ওরটা চালিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো, তাই তো অভিধান। ইস, আই অভিধানকে এই জামাটা অনেকদিন পরে পরলাম, এই বছরই লাস্ট, আর পরতে পারবে না, ছোটবেলাকার জামা। হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, ঠিক আছে। কতগুলো জামা কাপড় ছিল, কিছু শল ছিল, আর আমার একটা ব্লেজার ছিল, সেই সব কিছু মিলিয়ে টুকটাক কয়েকটা জিনিস মিলিয়ে দিয়ে দিলাম, চালিয়ে দিলাম, 15 মিনিটের জন্য দিলাম, তো হয়ে যাবে, মেলে দেবো, শুকিয়ে যাবে, গরম যা আছে, ছাদে আর যাবো না। আর এখানটা খালি হলো বাবা, আর কিছু আছে, মার কিছু সোয়েটার আর এই বাথরুমে না ইয়েটা আনার পর থেকে একটু অসুবিধাই হয়, অসুবিধা ছাড়া আর উপায় নেই, কারণ ওখানে রাখলে পরে ওখানটায় ডাইনিংয়ের ওখানটা আগে ছিল, একটু অসুবিধাই হতো। আর মানে এখানে রাখাতে ওই ডাইনিংটা খালি হয়েছে ঠিকই, একটা বাথরুম একটু অফই যাচ্ছে, খুব এমার্জেন্সি না হলে এই বাথরুম কেউ ইউজ করে না, আমি তো আসিই না, আর খুব এমার্জেন্সি হলে ওরা দুজনই যায়, ছেলে আর বাবা। আর মাঝখানে সিনেমেটিক শটটা কেমন দেখলে, তো যাই হোক এখন যাই স্নান করে আসি, দেখতে বেজে গেছে, আর এগুলো হাতে কেচে নেবো। ছেলেকে স্নান টান করিয়ে কেউকে খাইয়ে নিয়েছি, আর আমারও স্নান হয়ে গেছে, মানে ওকে স্নান করি আমি স্নান করে নিয়েছি, আর ওকে খাইয়ে দাইয়ে এবারে আসলাম জামাকাপড়গুলো মেলেতে, কারণ ওর বাবা আসবে খেতে,
ততক্ষণে এই কাজগুলো করে নিই, এখন তো আসেনি লাঞ্চ করতে, তাই সেই ফাঁকে এই জামাগুলো মেরে নিই, তাহলে কিছুটা সময় পাওয়া গেল। আর জামাগুলো মেলা হয়ে গেলে আর দেবো পুজো, পুজো দিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তো লাঞ্চ আমাদের হয়ে গেছে, লাঞ্চ করে বাবা অফিস চলেও গেছে আর ছেলে ঘুমিয়েও গেছে। তো রান্নাঘরটা পরিষ্কার টুস্কার করে আমি ভাবলাম যে এবারে আমাকে এই বই খাতাটা গুছাতেই হবে, অনেকদিন ধরে আবার ওটা অগোছালো হয়ে গেছে, তাহলে গুছিয়ে রাখলে কী হবে, আবার ঠিকঠাক করে সব কিছু পাওয়া যাবে, আবার নতুন বই দেবে, বইগুলো তো স্কুলেই জমা থাকে, তবু একটা সিস্টেমেটিক ওয়েতে রাখা যাবে আর কি, রাখা গেলে নিজেরাই খুঁজে টুজে পাওয়া যায়। আর অনেক ছোটোখাটো জিনিস আমি উপরে রেখে দিই, কারণ ছেলে নিচ থেকে নিয়ে নিয়ে এদিক ওদিক করে দেয়, সেগুলো পরে খুঁজে পাওয়া যায় না। তো অনেক রকম পারমুটেশন কম্বিনেশন করে তো আলটিমেটলি এভাবেই রাখছি আমি। এখানে ছেলে অনেক ছোটোবেলা থেকেই বইগুলো রয়েছে, তো সেভাবেই আমি রাখছি, মানে যেভাবে সুবিধা হয় সেভাবেই রাখছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন কটা বাজে, কি সাতটা বাজে, সাতটা বাজে আর এদিকে কিছু একটা হচ্ছে যেটা তোমাদের এখনই দেখাচ্ছি না, দেখাবো কিছুক্ষণ পরে। আর এদিকে অভিধান আবার সে কৃষ্ণ সেজে বসে আছে কি, আর এদিকে ওর যে রেল লাইন, রেল লাইন এখন সাফ হয়ে গেছে, তাই তো অভিধানে দুধ খাওয়া হয়ে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়নি। ওর বাবা একটু আবার ওই মিস্ত্রি দাদার সঙ্গে বেরোলো, মানে এক মিস্ত্রি দাদা এসেছেন, ঘরে কিছু কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, কালতে হবে না, মানে যখন এই ভিডিওটা যাবে, এই ভিডিওটা যখন যাবে তার পরের ভিডিওতে অবশ্যই চলে যাবে এই সেই ভিডিওটা। তো যাই হোক, চাটা এখন খাওয়া হয়নি, চা খাবো, ওরা আসুক তারপরে। আর তখন জামাকাপড়গুলো গুছিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে যাই হোক মিস্ত্রি দাদা এসে ঠকঠক করাতেই আমি ঘুম থেকে উঠলাম। আর এদিকে এখন জামাকাপড়গুলো ঠিকঠাক করে রাখলাম, এখন একটু বসি, জিরোই প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড। এই ঘরে কিছু একটা কাজ হচ্ছে যেটা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। আর এদিকে ঠাকুরকে তো সরাতে হয়েছে অবভিয়াসলি, আর ছেলে এদিকে ক্লে আর স্লাইমগুলো নিয়ে যা উল্টো পাল্টা খেলা শুরু করেছে, জল ঘাটবে শুধু আর খেলা করবে, যাই হোক খেলুক, মাথার মধ্যে বিভিন্ন রকম জিনিস এদিক ওদিক হলে ব্রেনটাও খুলবে, তো সেটাই বারবার খেলছে আর আমাকে বারবার দেখাচ্ছে। তো ডিনার আমাদের হয়ে গেছে, ডিনার হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা হয়েও গেছে, আর ফাইনালি আমি ফুফাটাকে কভার দেওয়ার চেষ্টা, মানে টাইমটা পেলাম। আর দেখো এইসব কাজ করার সাথে সাথে তো অন্যান্য মেন যে কাজগুলো সেগুলোও থাকে, তার জন্য সবসময় একদম প্রপার টাইমে হয়ে ওঠে না। তো ছেলে আর বাবা শুয়ে পড়েছে, ছেলে এখন ঘুমোয়নি, আর আমি সেই ফাঁকে এখন এগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপর শুতে যাবো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে।